কোনো দিকে কোনো নজর নাই দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কি না উম্মতের আলেমদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবির এই তাফসীরে কাবিরের মুসান্নেফ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হযরত তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাকের একজন পয়গম্বর মহান রব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন পথিমধ্যে একটা কবর দেখলেন আমার ভাইরা কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে পয়গম্বর বুঝতে পারলেন এই কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতম আযাব হচ্ছে পয়গম্বর কাউকে কিছু বললেন না বাবা নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন আরে বন্ধু নিজের কর্মে যখন নিজে চলে গেলেন নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল আমার বন্ধুগণ কর্ম সম্পাদন হওয়ার পর কর্ম শেষ হওয়ার পর পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন রিটার্নে যখন পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন পয়গম্বর সিদ্ধান্ত নিলেন একটু আগে যেই কবরে আমি আযাব দেখছি এখন আমি আবার ওই কবরটা দেখব কবরওয়ালা কোন হালতে আছে এইবার পয়গম্বর আবার কবর দিকে নজর দিলেন এখন পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখে একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নেই কবরওয়ালা জান্নাতি বিছানায় ঘুমায় একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু এইবার পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায় পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না ও বাজান কেউ কারো দিকে তাকাইয়েন না নির্ধারিত সময় কিন্তু আমি টানব বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না কেউ চলিয়া গেলে কেউ কারো যাওয়া দেখে যাবেন না নিজের চিন্তা নিজে করবেন যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে এই জন্য বুজুর্গরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহ কেউ চিনে নেই বাবাজি কার পিছনে জানি মালাকুল মুদ্দারা রইছে কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া রইছে কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু ফিকির মান হইয়া যান একটু চিন্তাশীল ব্যক্তি হইয়া যান বাইরে কানের মজা নেওয়ার চেষ্টা কইরেন না কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাজান রে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে আমার বন্ধুগণ কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই গুনাহ মাফ চাওয়ার জন্যে উম্মতের নেক মজলিসে বসে আমার আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন আল্লাহ আমার বন্ধুগণ কেউ কারো দিকে তাকাইয়েন না নিজের দিকে নিজে খেয়াল করবেন নিজের নিয়ে নিজে চিন্তা করেন আমার ভাইরা আমার বাবাদিরা পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নাই এইবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন মালিক ও গো দয়ার আল্লাহ একটু
একটু আগে যেই কবরে আজাব ছিল এখন দেখি ওই কবরে আর কোনো আজাব নাই মাবুদ তোমার দরবারে জানতে চাই কে এমন কাজ করছে কবরওয়ালা বা কোন কাদের ছিলে তুমি কবরওয়ালারে মাফ করে দিছ ও আল্লাহ তোমার দরবারে আমি জানতে চাই আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর এই কবরওয়ালাকে আমি মাফ করছি কেন শোনো এই কবরওয়ালা ছিল গুনাহগার গুনাহ করিয়া কবরে আসছে কিন্তু কবরওয়ালা একটা কাজ করছে তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছে সন্তান এতদিন ভূমিষ্ঠ হয় নাই একদিনই ভূমিষ্ঠ হইছে তারপরে কয়েক বছর যখন চলে গেল বাচ্চাটার জবানে যখন কথা ফুটল আরে পয়গম্বর এই সন্তানের মাতা সন্তানের মা এই বাপ মরা বাচ্চাটাকে নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল পয়গম্বর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর আলেম মানুষ বাচ্চাটাকে ছাত্র বানাইয়া প্রথম একটা সবক পড়াইল আর এই বাচ্চাটা প্রথম সবক পড়তে যাইয়া আমি রব্বে কাবার দুইটা নাম ধরে ডাক দিল ও পয়গম্বর যখনই বাচ্চাটা সবকের মধ্যে আমার নাম পড়ল আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই বাজান বারবার বলি কেউ কারো দিকে তাকেন না আগামীকালকে কিন্তু আর এই জান্নাতি মেলা মিলবে না আমার পরবর্তীতে জামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শফি কাসিমি দামাত বরকতুল্লাহ আলিয়া তিনি কিন্তু আসবেন আমার বন্ধুগণ তিনার বয়ানও আপনারা শুনবেন আমি শুধু বড়দের নির্দেশে নির্ধারিত সময় মোতাবেক নির্ধারিত বিষয়বস্তু জানাইতেছি আমার বন্ধুগণ পয়গম্বর ডাক দিয়ে বলেন ও আল্লাহ এই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই ভাইয়া আশ্চর্য হইয়া যাবেন যেই সবকটা এই মাদ্রাসা তো পড়ানো হয় এই সবকের কথা আমি বলছি বলবো আরে বন্ধু আল্লাহ বললেন পয়গম্বর ওই সবক আমি তোমারে জানাই তুমি শোনো কিন্তু পয়গম্বর আমি রব্বে কাবা একটা কথা তোমার থেকে থেকে জানতে চাই পয়গম্বর বলেন আল্লাহ কি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর যদিও তোমার দিলের খবর আমি আল্লাহ জানি এরপরও তোমার কাছ থেকে আমি জানতে চাই পয়গম্বর তুমি কান্দ কেন বলো আমি রব্বে কাবা দেখতেছি তোমার চোখের পানির দ্বারা তোমার দাড়ি ভিজে যায় বলো তুমি কেন কান্দ তুমি আমায় বলো পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে মালি আমার কান্নার কারণ হইল এই মাসুম বাচ্চাটার নিয়া এটা কেমন বরকতি সন্তান যেই বেটাটার কারণে তার বাপ কবর আজাব থেকে মাপ পাইয়া গেল ও আল্লাহ আমার চিন্তা আসিয়া গেল দুনিয়ার সব বেটা বেটি যদি এইরকম তোমার নামের সবক পড়ত তাইলে সব বেটা বেটির বাপ মার কবর আজাব মাপ হইয়া যাইত কথা বলেন ঠিক না বেঠি বাজানডি একটু চিন্তা করিয়া দেখেন তো দেখি আমি আপনি কেমন বাপমার বেটা বেটি হইলাম আমার আপনার কারণে আমার আপনার বাপমাও কবরে শান্তিতে নেওয়া শান্তিতে ভাইয়া আমি জানি নাই মজলিসে কার মা নাই এই মজলিসে কার বাবা নাই ও সোনার বাপজানেরা ও সোনার মানিক ভাইয়েরা ও পর্দানিসীন মা আমার বোনেরা কোনো দিকে কোনো নজর নাই কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে বেটারে বেটিরে মা ফিলে গেলি আমাগো জন্যে কাঁদলি না আমাগো জন্যে একটু রব্বে কাবার কাছে দোয়া করলি না ও বেটা বেটি কবরাই যা খবর পাইলাম দুনিয়া যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য দোয়া করিয়া কান্দে ছেলে মেয়ের চোখের পানি রুচিলায় বাপ মার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিবে বাজান রে কার বাপ মা দুনিয়ায় নাই জানা না
আশায় আসেন না বাপ মার কবর আজাব মাফ করনের আশায় রব্বে কাবাকে একটা ডাক দেই মায়া কইরা বলি আল্লাহ বলো না দেও না দেও না দেও না ডাক দেও না বলো না আল্লাহ বাজান এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই মায়া লাগায় আবার বলেন না আল্লাহ আল্লাহর দেওয়া শিখানো দোয়াটা পড়েন না সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাজান রে কোন বাপ মারে তুমি আমি ভুলিয়ে গেলাম কোন বাপ মার নামে কান্না আসে না ওলামায়ে কেরাম আছে যদিও কথাটা আরবি প্রবাদ কিন্তু এটা হান্ড্রেড হান্ড্রেড সত্য কথা আল্লাহওয়ালা গুণ বলেন কামা তাদিন উতুদানো যেমন কর্ম তেমন ফল আজ যদি তুমি আমি বাপ মার জন্যে কান্দি তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমার আমার জন্যে কাঁদবে আজ যদি তুমি আমি মা বাবার জন্য দান সদকা করি আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করিয়া যাই তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমার আমার জন্য দোয়া করে যাবে কথা বলেন ঠিক না বেটি এ বন্ধু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না খুব খেয়াল করে শুনবেন বাদন কেন ওদিক ওদিক তাকাবেন একটু সময়ের জন্য বেখেয়াল হবেন না আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে কারণ আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি এখানে আমি আপনি গুণাগার হইতে পারি কে জানি আল্লাহওয়ালা হইয়া বসে আছে ওই একজন উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করিয়া দিতে পারে মায়া লাগায় বলেন না আল্লাহ আরে বন্ধু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না বাপ থাকতে বাপের মর্যাদা বোঝা যায় না এই বাপদার দুনিয়া নেই এই ছেলেটার কাছে যাইয়া দেখো তুমি বাপলা বেটা যাইয়া দেখো এই বেটাটার অন্তরে বাপ হারানো কি বেদনা আমার বন্ধুরে লম্বা করার কোনো সুযোগ নাই এই মাদ্রাসা তো এমন কি বাংলাদেশের বিভিন্ন কৌমি মাদ্রাসায় এতিম বাচ্চারা আছে দেখবেন আমার ভাইরা এই বাপ হারা বেটাদের অন্তরে বাপ হারানো কি পরিমাণ যন্ত্রণা লালিত পালিত এক মিনিটে বলিয়া দেই আমি আমার মাদ্রাসার কথাটাই বলি আসরের নামাজের পরে নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ আজিজতলাবাদের খেলা দেখতেছি দৃশ্যটা খুব ভালো লাগতেছে হঠাৎ করে মেন গেটের দিকে তাকাইলাম নজর করিয়া দেখি এক ছাত্রের বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া কয়েকটা ফল ফ্রুট নিয়া বেটার সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে আছে বাপ বেটাকে খোঁজার আগেই বেটা বাপকে দেখে ফেলছে এইবার বেটা পার্শ্ববর্তী তলা ভাই আজি ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে ভাইয়ার আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বু আসছে আমি আমার আব্বুর কাছে চললাম বাজান রে বেটাটা বাবার পানে ছুটে চলল দেখেন বাপ কাকে বলে বেটাটার সর্বঙ্গে দুলাবালি জড়িত ঘামের পানিতে গেন্দি ভিজে গেছে ঘামের পানি মুছিয়া দুলাবালি জারিয়া বাবার পানে যখন ছুটে চলল বাপ ঘামের দিকে তাকাইল না দুলাবালির দিকে তাকাইল না বেটার আশা দেখে দুই হাত বাড়াইলেন বেটাটা সামনে যাইয়া বাপকে লম্বা করে একটা সালাম দিলেন এরপরে মুসাফা করলেন এরপরে বেটা বাবার বুকে গেল বাপ বেটা আব্বু আম্মু বলে একজন অপরকে চুমা দেয় বিভিন্ন পরসমার সাদি জিজ্ঞেস করে খুব ভালো লাগতেছে বাপ বেটার ডাক আদরের দৃশ্য কিন্তু বাদান কয়েক সেকেন্ডের মধ্যেই আমারই নজরে ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা সোনার বেটা
আমার বন্ধুর ওই বাবার আদর দেখে আর চোখের পানি সেরে কান্দে। জানতাম নাই ছেলের বাবা নাই, এই ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমার আব্বু কি নাই, আমার আব্বু কি কোনো দিন আমার আর বুকে নিবে না। কাছে যা ডাক দিয়ে বললাম ওরে আমার ওরে ছাত্র, ও আল্লাহর বান্দা তুমি কান্দো কেন বাবা বলো, তোমার কি আব্বু নাই? ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা ছিল, দুই মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কান্দো কেন? বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমি কান্দি। বাদান সেদিনও বুঝতে পারলাম মাহারে বাপারা কি বেদনা। আবার বন্ধু যার মা নাই খবর নিয়ে দেখবেন তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মনে রাখবেন মায়ের অভাব কিন্তু কারো দ্বারা পূর্ণ হয় না, কথা বলেন ঠিক না বেঠি? মায়ের পাগলেরা আওয়াজ দিয়ে বলো কথা ঠিক না বেঠি? তাইলে আসেন আধা মিনিট এক মিনিট দেড় মিনিট এর মাধ্যমে মায়ের একটা কথা শুনে দেই, যেইটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বারবার শুনেছেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, মা যে কত বড় নিয়ামত আহারে যার নাই সে জানে কত বড় নিয়ামত হারাইল। ছোট্ট একটা কথা আমি শুনে দেই, আজ থেকে আট নয় বছর আগের ঘটনা। দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব, পথিমধ্যে বাদান পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে। ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির আগে পিছে সমন্বয় করে আরো অনেক গাড়ি উঠল, তন্মধ্যে একটা অ্যাম্বুলেন্সও উঠল। অ্যাম্বুলেন্সে দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি, লাশ আছে না নাই আমার জানা নাই। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে দেখলাম অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল নিশান টাঙানো। বাজানরে লাশ যখন থাকে তখন হয়তো গাড়ির গ্লাসে লাল কাপড় বান্ধা হয়, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু বন্ধু মহিলার লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নাই। লাশের জন্য দোয়া করিয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া আপন গাড়িতে উঠলাম। যেহেতু দেড় ঘন্টা পৌনে দুই ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে, আমার বন্ধুগণ বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করার নিয়তে পিছনের আমার গাড়ির গ্লাস যখন নামাইলাম, ধীর ধীর করে যখন গ্লাস নামাইলাম, ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কলিজায় লাগে। একটা শিশু বাচ্চা ছোট্ট মানুষ চিৎকার দিয়ে কান্দে আর ওর বাপরে ডাক দিয়ে কয় আব্বু, ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো, তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার আম্মুরে তুমি বাইর করে দাও, আমি আমার আম্মুর দুধু খাবো। বাজান রে কথাটা শুনিয়া নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না, আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তোমার তুলনা তুমি নিজেই, মাবুদু গো তুমি সব পারো। দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছ, অথচ বাচ্চা এখনো বুঝেই নাই যে তার মা দুনিয়ায় নাই, এখনো মায়ের দুধ খাওয়ার আশায় কান্দে। বাজান রে সময় যতই যায় তত বাচ্চার কান্নার আওয়াজ বাড়ে, আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। এইবার এই বাচ্চাটাকে দেখার জন্য আমি গাড়ি থেকে নামলাম, চললাম অ্যাম্বুলেন্সের দিকে। হঠাৎ করে বাজান নজর করে দেখি ওই ভিড়ের মধ্যে হতে একটা যুবক প্যান্ট শার্ট পরিহিত ভিড় থেকে বের হয়ে যায়, বাড়িতে ফোন লাগা কান্দে আর বউরে ডাক দিয়ে কয় আমার আম্মুরে দেখে রাইখ, আমার আম্মু মরিয়া গেলে কিন্তু আমি আর মা পামু না। খবর নিয়ে জানতে পারলাম এই সোনার চান যুবক ভাইয়ার মা বাড়িতে অসুস্থ, ঢাকা জেলায় গার্মেন্টসের কাজ করে। আমার বন্ধুগণ তিন মাস চার মাসের বেতন জোগাড় করে মায়ের ওষুধের টাকা জোগাড় করে বাড়ি যায়। আমার বাইরে ছেলেটাকে সান্ত্বনা দিয়ে অ্যাম্বুলেন্সের দিকে ছুটে চললাম, কাছে যাইয়া দেখি কি করুণ দৃশ্য রে বন্ধু,
যেই বাচ্চাটার কান্না দেখিয়া উপস্থিত সবাই কান্দে, বাপ পটেটু ফ্রুট জুস পানি কত কিছু দেয় সব ফালাইয়া দেয়, আর ডাক দিয়ে বলেন না এগুলো আমি কিচ্ছু খাবো না, আমি আমার মার কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাব, তুই আমার আম্মুরি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? এইবার বাবা বেটাটার মাথা বুকের সাথে ঢেকাইয়া আদর করে বেটার চোখের পানি মুছিয়া দেয়, আর নিজও চোখের পানি মুছে আর কান্দে ডাক দিয়ে বলে আব্বু তোমার মাও নাই, তোমার মা মরে গেছে, আর কোনোদিন তোমারে দুধু দিবে না। যাহা মাত্র বাবা এই কথা বলল বাদান রে জ্বালা জ্বালা দুধের দাঁত, এই বেটাটা বাপের প্রতি বিরক্ত হইয়া কসমস কইরা বাপের কামড় দিয়া ধরল, এত দূরে কামড় দিল রে বন্ধু, বাপটার চেহারা কালো হইয়া গেল আর নিজের হাতের আঙ্গুলের নখ বাপটার নাক মুখের মধ্যে দিয়া সারা দেয়, খামচা খামচি করে বাপটার চেহারার দিকে নজর করিয়া দেখি বিভিন্ন জায়গায় খামচির দাগ, বিভিন্ন জায়গায় জামার কাপড় ছেঁড়া, আবার কানের কাছে ঘাড়ের কাছে বাজানরে রক্ত জমে গেছে কামড়ের দাগ। এই বাপটা কান্দার বলে আল্লাহর কত সহ্য করব, ও আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষা ফালাইলা? আকবারে ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার এই বাচ্চাটা ছোট, এই বাচ্চাটার ব্যবহারে আচরণে আপনি বিরক্ত হইেন না, ওরে কোনো আঘাত করিয়েন না, ও বুঝে নাই যে ওর মা মারা গেছে। এই কথা বলা মাত্রই এই লোক এত দূরে কেঁদে চিৎকার দিয়া উঠল, কৌশল করে বেটার মুখ থেকে আমার বাইরা হাতের চামড়াটা ছুটাইয়া বাম হাতের কাপড় উঠাইয়া বাম হাতের পেট আর পিঠ আমাদেরকে দেখায় কান্দার বলে এই দেখেন আর কত সহ্য করা যায়, যখনই বলি তোর মা নাই তখনই আমাকে এইভাবে কামড়ায়। হুজুর আপনার কাছে একটা দোয়া চাই, উপস্থিত সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো বেটা বেটির কাছ থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায়, কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না, কথা বলেন ঠিক না বেটি? এ মান্না থানার বাইরা ও মহাদেবপুর থানার বাইরা নওগাঁ সদর থানার বাইরা বলিহার এলাকার বাবারা কে কোথা থেকে আসছেন আমার জানা নাই, এই ময়দানে কার বাপ আছে কার মা নাই তা আমার জানা নাই, একটু দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, আমার আপনার কান্না রুচিলায় বাপমার কবর আজাব আল্লাহ মাফ করিয়া দিতে পারে। আরে বন্ধু কেন বেটা বেটিকে আলিপ্লাম নিম পড়াবেন না, কেন আলেমের ছাত্র বানাবেন না? বাবাজি এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ এই শবকটা কোন শবক, যেই শবকটা রুচিলায় তুমি বাচ্চাটার বাপকে মাফ করে দিলা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর শোনো শবকটা কোন শবক, আমিও আপনাদেরকে বলছি বলবো কিন্তু বাদান আমি আমার নজরে দেখেছি অনেক বাপ ভাই মায়ের দরদে বাপের দরদে কেঁদেছেন, চোখের কোনায় পানি জমা হয়ে গেছে, আমার বন্ধুগণ এই কান্নাকাটির মজলিস আল্লাহ ফিরত দিবে না। কোরআনের সূরাতুত তারিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ইমানদার বান্দা বান্দিরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, উম্মতে মুহাম্মদীগণদের জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ হইল 4টা, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা। মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি কয় হাজার? 10,000 টাকা নগদ রাখুন, মারহাবা। 30,300 নাকি? তাহলে আমার তাল ঠিক আছে। মহিলাদের এনা ধরি লাউ বেচা টেকা বা ডিম বেচা টেকা, এই যে 30,500 আর এই যে সভাপতি মহোদয়ের 10,000। আহা সভাপতি সাহেব তার বাপ মার জন্য দোয়া চায়, আল্লাহ বাপ মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও, জোরে বলেন আমিন।
এইবার বন্ধুরে পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি বলো সবকটা কোন সবক আল্লাহ বলে মাইকে আমি বলতেছি শোনো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পয়গম্বর সবকটা ছিল এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন বাবা বিসমিল্লাহির রহমানির রহিম পয়গম্বর তুমি বলো যেই মাসুম বাচ্চা বোঝেন নগর ভাষা কয় কাঁচা ছোল কিশোর কাঁচা ছোল বা এই কাঁচা ছোল মাসুম বাচ্চা আল্লাহ বলেন পয়গম্বর এই মাসুম বাচ্চা যদি বলে আমি আল্লাহ রহমান রহিম তুমি বলো আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি এই মাসুম বাচ্চার বাপের কবরে আজাব দিতে এই উসিলায় আমি আল্লাহ তার বাপকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি এখন আপনারা বলেন বাবা এই বিসমিল্লাহির রহমানির রহিমের সবক এই ফরাদপুর কারিমিয়া মাদ্রাসায় দেওয়া হয় কি হয় না তাইলে বলেন এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই এতক্ষণের আলোচনা দ্বারা বোঝা যায় একমাত্র সহি কোরআন শিক্ষা দীক্ষা যেখানে দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সফল কথা কন ঠিক কিনা আল্লাহ পাক আমাকে আপনাকে এই সামান্য নসিহত থেকে ইবরত হাসিল করে জীবনভর আমলের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন বলেন আমিন আমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে হ্যাঁ আপনারা আজানের আবদার করছেন বাপ আমি আর এখন মুয়াজ্জিন নাই এখন আমি ইমাম এর জন্য ইমাম আজান দেয় না সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন